আগের ভিডিওতে দেখেছিলেন এমসিসিবি টিভি সার্কিট ব্রেকার কিভাবে মেরামত করতে হয়, নষ্টগুলো কিভাবে ঠিক করতে হয়। এখন যে সার্কিট ব্রেকারটি লাগাবো সেটি ওই যে আগের ভিডিওতে রিপেয়ারিং করা ওই সার্কিট ব্রেকারটি এখানে লাগাবো। তো এই জন্য প্রথমে টিভি বক্সের সাথে সার্কিট ব্রেকারটি আগে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর আমরা কানেকশনগুলো করব। ইনপুট আউটপুট, নিচ থেকে তিনটা ইনপুট, উপর থেকে তিনটা আউটপুট লাইন আছে এখানে। তো প্রথমে কটলেজ ড্রিলের সাহায্যে স্ক্রুগুলো টাইট দিয়ে নিচ্ছি। স্ক্রু টাইট দেওয়া শেষ। এখন এরিঙ্গি দিয়ে এখানে কানেকশন স্ক্রুগুলো লুজ করব। তো এখন এখানে টেপটা খুলে নিচ্ছি, এখানে ট্যাপিং করা আছে। এখন এই এলিঙ্গির স্ক্রুর সাথে কেবল একটি লাগিয়ে দেব, লাল কালার তারটি লাগিয়ে নেব। এভাবে পরপর তিনটা তার কানেকশন করতে হবে। এগুলো আউটপুট লাইন, ইনপুট লাইন লাগিয়ে নিলাম আগে। আউটপুট লাইন সেম ইন আউটপুট যেভাবে সেম ইনপুট ঠিক একই রকম। ইনপুট নিচের দিক থেকে ইনপুট হয়েছে, উপর দিক থেকে আউটপুট হয়েছে। এখানে তিন কালারের তিনটে কেবল ব্যবহার করা হয়েছে। এখানে তিনটেই এলিঙ্গির সাহায্যে ভালোভাবে টাইট করে নেব। তো আমাদের কানেকশনটি মোটামুটি এরকম হয়েছে, সম্পূর্ণ দেখতে এরকম হয়েছে। আমাদের এই সেই সার্কিট ব্রেকার আগের ভিডিওতে দেখানো, এখন ইনস্টল করে দেখালাম। এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।